আজকে আপনাদের কোথায় নিয়ে এসেছি বলুন তো? হ্যাঁ, একদম ঠিক, পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই, এটা হচ্ছে অম্বিকা কালনার 108টা শিব মন্দির। এই যে বাইরের চত্বরটা দেখছেন, এই যে এই জায়গাগুলো, এইগুলো এখানে আছে মোট 74টা মন্দির। আর আমার ঠিক পেছন দিকটা দেখুন, এই যে ভেতরে ক্যাম্পাসটা, এখানে রয়েছে টোটাল 34টা মন্দির। মোট বাইরে এবং ভেতরে মিলিয়ে 108খানা শিব মন্দির রয়েছে এখানে। শহরটার নাম কালনা। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি পৌর অঞ্চল তথা জেলার কালনা মহকুমার সদর। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি অম্বিকা কালনা নামে জনপ্রিয়। অনেকে বলেন আমাদের বাংলায় নাকি রাম মন্দির তেমন নেই, কিন্তু তাদের বলি রাম মন্দির কিন্তু অতি প্রাচীন বাংলাতেও পূজিত হতো। তবে আধুনিক রামের যে প্রতিচ্ছবি, তার সঙ্গে বাংলার রামের মূর্তির একটু পার্থক্য রয়েছে। চলুন মূর্তিটা আপনাদের একবার দেখাই। পঞ্চদশ ষোড়শ শতকে এই স্থানটি উল্লিখিত হয়েছে আম্বুয়া বা আম্বুয়া মুলুক নামে। স্থানীয় দেবী অম্বিকার নামানুসারেই শহরের এই নামকরণ। জেলা সদর বর্ধমান শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত কালনায় একাধিক দর্শনীয় স্থান রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কালনার রাজবাড়ি, প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালজি মন্দির ও 108টা শিব মন্দির তথা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। ঐশ্বর্যপূর্ণ পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ অম্বিকা কালনা আসলেই একটি মন্দিরের শহর বলা যায়। চলুন আজকে এই মন্দির শহর তথা প্রাচীন শহরে আপনাদের ঘুরতে নিয়ে যাব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোড়া পড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন, আর সঙ্গে আছি আমি প্রভাত। পুরো মন্দির চত্বর এবং সংলগ্ন রাজবাড়ি ও তৎসংলগ্ন 25 চূড়ার শিব মন্দির ও অন্যান্য আরও মন্দির আছে এখানে, সেগুলো সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই দেখবেন, ভালো লাগবে এই শতাব্দী প্রাচীন মন্দিরগুলো দেখে। শুধু বিষ্ণুপুরের টেরাকোটা আর্ট নয়, বাংলার বুকে এরকম ধরনের টেরাকোটা বা শিল্প ছড়িয়ে রয়েছে সর্বত্র। আপনি ইচ্ছে করলেই খুব কম সময়ের মধ্যে এই মন্দিরে অর্থাৎ অম্বিকা কালনা টেরাকোটার মন্দির দেখতে আসতেই পারেন। কিভাবে আসবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনি শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরুন। আমরা শিয়ালদহ স্টেশন থেকে নিয়ে যাচ্ছি আপনাদের সকাল 8:06 কাটোয়া লোকালে। এমনিতে ট্রেনে খুব বেশি ভিড় হয় না, 2 ঘন্টার সামান্য একটু বেশি সময় জার্নি করে গুপ্তিপাড়া স্টেশনের পরের স্টেশন অম্বিকা কালনা স্টেশনে নেমে পড়ুন। ওভারব্রিজ ধরে ওপারে গিয়ে স্টেশনের বিস্তৃত ক্ষেত্র থেকে পেয়ে যাবেন টোটো। টোটোয় 10 টাকা ভাড়া দিয়ে আপনি নেমে পড়ুন 108 শিব মন্দিরের সামনে। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে দেখুন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফলক দেওয়া আছে, অর্থাৎ ASI সর্বেক্ষণ দ্বারা এই মন্দির সংরক্ষিত। বাইরে জুতো খুলে মন্দির চত্বরে প্রবেশ করুন। মন্দির ক্ষেত্রে প্রবেশ করা মাত্রই আপনি অভিভূত হয়ে যাবেন। 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর ইট দ্বারা নির্মিত এই 8চালা মন্দিরটি নির্মাণ করেন। এগুলি শুভ সংখ্যক এবং যেমনটা আমি আগেই বললাম আপনাদের, 2টি বৃত্তাকার সারিতে বিন্যস্ত রয়েছে এই মন্দির। বাইরের বৃত্তে মোট 74টি এবং ভিতরের বৃত্তে আছে 34টি মন্দির। মন্দিরগুলি জপমালার প্রতীক হিসেবে সম্ভবত উপস্থাপিত হয়েছে। বাইরের বৃত্তের 74টি মন্দিরের মধ্যে একটি শিবলিঙ্গ শ্বেত বর্ণের, তো অন্য একটি কৃষ্ণবর্ণের। এইভাবে সাদা শিবলিঙ্গ সহ শিব মন্দির মোট 37টি এবং কালো বর্ণের শিবলিঙ্গ সহ মন্দির 37টি রয়েছে বাইরের বৃত্তে। লোকমুখে 108 শিব মন্দির হলেও এর আরও একটি নাম আছে, সেটি হল নব কৈলাস মন্দির। এই বৃত্তের মধ্যে অবস্থিত 108টি মন্দির 8চালা স্থাপত্যরীতিতে নির্মিত। ভিতরের বৃত্তের পরিধি প্রায় 336 ফুট এবং বাইরের বৃত্তের পরিধি 710 ফুট। এই মন্দিরগুলি স্বল্প উচ্চ ভিত্তি বেদির ওপর স্থাপিত। মন্দিরগুলির উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ 9.5 ফুট। এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। ভিতরের বৃত্তে যে 34টি শিব মন্দির আছে, সেগুলির মধ্যে শিবলিঙ্গ কিন্তু সবকটি শ্বেত বর্ণের। কেমন লাগছে বন্ধুরা বাংলার এই ঐতিহ্যমণ্ডিত মন্দির ক্যাম্পাস? এখানেই শেষ নয়, আরও অনেক কিছু আছে দেখার মতো। শুধু একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ধরনের বিভিন্ন ভ্রমণ ক্ষেত্র, তা সে সমুদ্র হোক কিংবা জঙ্গল, পাহাড় কিংবা ঐতিহ্য, সব কিছু ঘুরে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
কারণ আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন ভিডিও। শিব মন্দির থেকে বাইরে বের হলে রাস্তার ওপারে গেলে আপনি একগুচ্ছ মন্দির দেখতে পাবেন, আর অবশ্যই বুঝতে পারবেন কেন কালনা শহরকে মন্দির শহর বলা হয়। তবে চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রথমে আপনার বাঁদিকে পড়বে প্রতাপেশ্বর শিব মন্দির। উচ্চ ভিত্তির ওপর স্থাপিত এক বিশাল প্রবেশপথ ও ঈষৎ বক্র শিখর সমন্বিত এই মন্দিরটি ঊনবিংশ শতকের রেখদেউলের উৎকৃষ্ট উদাহরণ। মন্দিরের অপূর্ব সুন্দর পোড়ামাটির ভাস্কর্য শিল্পটা একবার শুধু ভালো করে দেখুন, কি অসাধারণ শিল্প নৈপুণ্য। সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কালনা কোরাস, লক্ষ্মীবাড়ির রাজবাড়ি কমপ্লেক্স, কালনা পূর্ব বর্ধমান, মানে রাজবাড়ির সংলগ্ন অঞ্চল। এই যে স্বতন্ত্র কাঠামোটি দেখছেন, এটি একটি গম্বুজাকৃতির চূড়া যা দুটি ভাগে বিভক্ত। বাইরের বিভাগে 24টি গেট এবং ভিতরের বিভাগে 4টি গেট আছে। বর্ধমান রাজাদের আমলে শরতের রাস উৎসবে বিভিন্ন দেবতাদের নিয়ে এসে চারদিক থেকে দেখার জন্য এখানে রাখা হতো। রাসমঞ্চের স্থাপত্য অনেকটা থিয়েটার মঞ্চের মতো। এরপর ডান দিকে কিছুটা এগোলে স্বল্প উচ্চ ভিত্তির ওপর পরপর 5টি আটচালা মন্দির দেখবেন, যেগুলি বিভিন্ন মাপের এবং একই সারিতে অবস্থিত। মন্দির নগরী বললেই প্রথমে বিষ্ণুপুরের কথা আসে, কিন্তু হাতের সামনে বা কলকাতা থেকে অতি কাছেই এই অম্বিকা কালনায় এসে আপনি এত সুন্দর সুন্দর মন্দির দর্শন করতে পারবেন। সত্যি কথা বলতে গেলে যারা মন্দির প্রেমী বা ইতিহাস প্রেমী তাদের কাছে, বা যারা শিল্প নৈপুণ্য পছন্দ করেন বা টেরাকোটার আর্ট দেখতে পছন্দ করেন, তাদের কাছে এই অম্বিকা কালনার সুন্দর মন্দিরটা অসাধারণ লাগবে। এবং তার সাথে পোড়ামাটির যে শিল্প নৈপুণ্য বা ভাস্কর্য, এগুলো না দেখলে সত্যি কথা ভারতের যে চিরন্তন ঐতিহ্য এত সমৃদ্ধ ছিল তা শুধুমাত্র বইতে পড়লেই বোঝা যায় না, চাক্ষুষ করলে তবেই তার প্রমাণ পাওয়া যায়। এবার আপনাদের দেখাতে নিয়ে যাব পোড়ামাটি শিল্প সমৃদ্ধ আরও একটি সুন্দর মন্দির, অর্থাৎ লালজি মন্দির। 1699 থেকে 1702 খ্রিস্টাব্দ, অর্থাৎ জগৎরাম রায়ের বিধবা পত্নী ব্রজকিশোরী দেবীর আগ্রহে কালনায় এই বৃহৎ 25 চূড়া যুক্ত রত্ন মন্দির নির্মিত হয়েছিল 1739 খ্রিস্টাব্দে। এই মন্দিরটিতে টেরাকোটার শিল্প শৈলীও প্রচুর পরিমাণে পাওয়া যায়। মন্দিরের সম্মুখভাগে আছে একটি নাট মন্দির এবং তারও সম্মুখে আছে একটি পর্বতাকৃতির মন্দির যা গিরি গোবর্ধন নামে পরিচিত। নাট মন্দিরে প্রবেশ করলেই প্রথমেই আপনি দেখবেন গরুর মূর্তি, তাকে ঘিরে রয়েছে এক বিশাল নাট মন্দির। বিস্তৃত নাট মন্দির দেখে সোজা এগোলেই দেখবেন রাধা মাধবের যুগল মূর্তি। মূর্তির দুদিকে পোড়ামাটি শিল্পের উৎকৃষ্ট নমুনা। ইতিমধ্যেই ঠাকুরমশাই এসে যুগল মূর্তির শৃঙ্গার করলেন। উচ্চ মানের টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ এই মন্দির সৌধের গাত্রবরণে বেশ সুবিন্যস্তভাবে পোড়ামাটির পাতলা ইটের তৈরি মূর্তি, লতাপাতার নকশা, মন্দির ও মন্দির চূড়ায় ছোট নমুনা, স্তম্ভের ক্ষুদ্র সংস্করণ প্রভৃতি সমান ধাপে হিসাব করে লাগানো হয়েছে। এইসব পোড়ামাটি শিল্পে আপনি কী না দেখতে পাবেন, ছেলে কোলে মা, বিভিন্ন মল্লবীরদের মল্লক্রীড়া, নিত্যরত মহান্ত, বিভিন্ন বাদ্যযন্ত্রসহ গায়ক গায়িকা নর্তকীর দলের চিত্র, কৃষ্ণলীলায় কল্পতরু ছত্র প্রভৃতি দর্শক চিত্তে নির্মল আনন্দ দান করে। কি অপূর্ব সুন্দর কাজ, না দেখলে যেন চোখ ফেরাতে ইচ্ছে করবে না। আর এত অসাধারণ কাজ, সত্যি আমাদের প্রাচীন শিল্পীরা সত্যি অনবদ্য। কালনার এই মন্দির শহরে সবথেকে বেশি ইট ব্যবহৃত হয়েছে যে মন্দিরগুলিতে, সেগুলি হল প্রতাপেশ্বর শিবের দেউল মন্দির, লালজি মন্দির, কৃষ্ণচন্দ্র ও গোপালের 25 চূড়া রত্ন মন্দির। এছাড়াও 108 শিব মন্দিরের দুই পাশে অবস্থিত জলেশ্বর ও রত্নেশ্বর দুটি পঞ্চরত্ন শিব মন্দির।
মন্দিরের এই সমতল টালিগুলো দেখে স্পষ্টতই বোঝা যায় যে এইগুলো কোনো এক সময় অসাধারণ শিল্প নৈপুণ্যে ভরা ছিল, কিন্তু ধীরে ধীরে বা কালের প্রভাবে এগুলো নষ্ট হয়ে গেছে। ফলে এই জায়গাগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রেনোভেশন করেছে নতুনভাবে। লালজি মন্দিরের বিভিন্ন কোণায় মৃত্যু ফলকগুলো অসাধারণভাবে কারুকার্যমণ্ডিত। এই যে পালকিটা দেখছেন, এই পালকিতে করে রাধা মাধবকে নিয়ে যাওয়া হয় রথের সময়। চলুন এবার আপনাদের নিয়ে যাব কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। এটা হচ্ছে সেই গেট, গেট দিয়ে প্রবেশ করা যাক। এটাও একটা ২৫ চূড়ার সুবৃহৎ পোড়ামাটির মন্দির। মন্দিরটি ঘুরে দেখাবো নিশ্চয়ই আপনাদের, কিন্তু তার আগে সোজা চলুন বিজয় বৈদ্যনাথ মন্দিরে। এই আটচালা মন্দিরটি উচ্চ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই মন্দিরটিতে ত্রিখিলান প্রবেশপথ ও বারান্দা আছে এবং সামনের দিকে সুন্দর টেরাকোটার কাজ করা আছে। সম্ভবত এই যে এই জায়গাটা দেখছেন, এখানেও এক সময় টেরাকোটার কাজ ছিল, কিন্তু কালের গড়াল গ্রাসে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য সেই জায়গাটা একেবারে সমতল করে দেওয়া হয়েছে আর কি। বিজয় বৈদ্যনাথ মন্দির দেখা হয়ে গেলে আপনি ভেতর দিয়ে সোজা চলে যেতে পারবেন কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। কৃষ্ণচন্দ্রজি মন্দির, এই ২৫ চূড়ার পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ মন্দিরটির সম্মুখে সংলগ্ন রয়েছে অপূর্ব অলঙ্করণে ত্রিখিলান প্রবেশপথ এবং নির্দিষ্ট চালাছাদের প্রলম্বিত বারান্দা। এই মন্দিরটিও বেশ প্রাচীন, ১৭৫১ থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরটি নির্মিত হয়। মন্দিরের গর্ভগৃহে নিত্য পূজিত হন রাধা মাধবের যুগল মূর্তি। কি আশ্চর্য, বাইরে এত চূড়ান্ত গরম, কিন্তু ভেতরে বললে বিশ্বাস করবেন না এত সুন্দর এবং ঠান্ডা মনোরম হাওয়া। আর হবেই না কেন, এত প্রাচীন মন্দির আর তার সাথে প্রচুর পরিমাণে বড় মন্দিরটা। জাস্ট উপরটা একবার ভালো করে দেখুন, কত বড় মন্দির। সমস্ত ফলকগুলিতে উৎকীর্ণ করা হয়েছে নৌযাত্রা, শিকার দৃশ্য, যুদ্ধরত সৈনিক দল, নবনারী কুঞ্জ, গোপীগণের বস্ত্রহরণের দৃশ্য, পুত্রকন্যা সহ শিবদুর্গা। আর মন্দির গাত্রে এই যে নকশা এবং কলকা, সেগুলো যেন মেঝের ওই আলপনার নকশা মন্দির গাত্রে শোভা পাচ্ছে। প্রতিটি মন্দিরে যেন কালী, চণ্ডী, কৃষ্ণলীলা, বিভিন্ন পৌরাণিক উপাখ্যান একাকার হয়ে গেছে। অনেকে কৃষ্ণের সাথে কালীকে একেবারে পৃথক করে দেখেন, কিন্তু অনেকে আবার বলে থাকেন যে কৃষ্ণ সেই কালী। দেখুন এত সুন্দর একটি কৃষ্ণ মন্দিরে কি সুন্দর মা কালীর মূর্তি খোদিত করা হয়েছে, আর সেই বিষয়টা প্রাচীন শিল্পীরা জানতেন বলেই এত সুন্দর মন্দিরে, এই কৃষ্ণ মন্দিরে এই কালী মন্দিরও উৎকীর্ণ করা হয়েছে। কালী মন্দির কেন, দেখুন চণ্ডী, দুর্গা, শিব, কৃষ্ণ বিভিন্ন মূর্তি বা বিভিন্ন শক্তি দেবীরও মূর্তি এখানে আপনি দেখতে পাবেন। অর্থাৎ যে শিব সেই শক্তি, আবার সেই কৃষ্ণ। কৃষ্ণচন্দ্রজি মন্দিরের সামনে দুদিকে আছে বদ্রীনারায়ণ মন্দির এবং রাম সীতার মন্দির। রাম সীতার মন্দির ভিডিওর প্রথমেই দেখিয়েছি আপনাদের। বদ্রীনারায়ণ মন্দির, আর ঠিক তার বিপরীত দিকে রয়েছে রাম সীতার মন্দির। শিব মন্দিরের সাথে যদি আপনি সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করতে চান, তবে আপনাকে ওই যে সোজা রাস্তাটা দেখছেন ওইখানটা গিয়ে দাঁড়াতে হবে টোটো ধরার জন্য। টোটো ভাড়া নেবে ১০ টাকা, টোটো আপনাকে নামিয়ে দেবে সিদ্ধেশ্বরী মোড়ে। এখান থেকে ডান দিকে সোজা যে রাস্তাটা গেছে সেটা ধরে দুপা হাঁটলেই আপনি পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। আশেপাশে ডালার দোকান, মালার দোকান, এসব দেখেই বোঝা যাচ্ছে যে আমরা প্রায় সিদ্ধেশ্বরী মন্দিরের কাছেই চলে এসেছি। বাইরে থেকে মন্দিরের প্রবেশপথটা দেখুন, দুদিকে ডালা ও পুজো সামগ্রী কেনার দোকান আছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই হাঁড়িকাট, আর সোজা তিনটি পরপর শিব মন্দির। আপনার ঠিক বাঁদিকে পড়বে প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই যে হাঁড়িকাটটা দেখছেন, এখানে নাকি বহু পূর্বে মানুষ বলি দেওয়া হতো। এখন তো মানুষ বলি দেওয়া হয় না, তার পরিবর্তে ডাব বলি দেওয়া হয়। চলুন আমরা মন্দিরের ঠাকুরমশাই থেকে পুরো বিষয়টা জেনে নিই। আমার নাম গৌতম রায়। আচ্ছা, আপনি নিয়মিত মায়ের পূজারি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কখন খোলা থাকে মায়ের মন্দির, কটা থেকে কটা? মায়ের মন্দির খোলা হয় সকাল ৭টায়। ৭টা, আচ্ছা। আগে মানে আগে পূর্বে নরবলি দেওয়া হতো। আচ্ছা, এখন
মানে নরবলি দেওয়া হয় না বলে তাই জন্য এখন ডাব বলি দেওয়া হয়। তো মোটামুটি মায়ের মূর্তিটা এই মূর্তিটাই স্বপ্নাদেশ চাইলে যে কোনো দিন আসা যায়, রোজই খোলা থাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রাচীন এই মন্দিরে ঋষি অম্বরীশের স্বপ্নাদেশ পাওয়া মায়ের মূর্তিটি কিন্তু এখানে নিমকার দ্বারা নির্মিত। জোরবাংলা শৈলীতে পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ মন্দির এটি। এর প্রতিষ্ঠা সম্পর্কে জানা যায়, 688 খ্রিস্টাব্দে ঋষি অম্বরীশ মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন এবং মন্দিরটি 1741 খ্রিস্টাব্দে রাজা চিত্রসেন রায় সংস্কার করেন। সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক বিপরীত দিকে আছে কাঞ্চনমা প্রতিষ্ঠিত সাধনা কুঞ্জ। মাতৃদর্শন করে আপনি নদীর দিকে এগোতে থাকুন, আপনার বাঁদিকে পড়বে শ্রী শ্রী অনন্ত বাসুদেবের মন্দির। মন্দিরটিও আটচালার পোড়ামাটির শিল্প সমৃদ্ধ একটি সুন্দর মন্দির। ভোগারতি দর্শন করে সোজা গঙ্গার হাওয়া খেয়ে চলে যান গোপালজির মন্দিরে। এই বৃহৎ 25 চূড়ার মন্দিরটি নির্মিত হয়েছিল 1766 খ্রিস্টাব্দে। মন্দিরের সম্মুখভাগে রয়েছে বাংলার চালারীতির ছাদে আচ্ছাদিত এবং মন্দিরটিও অপরূপ পোড়ামাটির অলঙ্করণে সমৃদ্ধ। সৌভাগ্য এবং সময় সাথ দিলে আপনিও হয়তো দেবতার আরতি দর্শন করতে পারবেন। উচ্চ এবং পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ এই মন্দির দর্শন করার পর আপনাদের নিয়ে যাব একটু অন্য ধরনের মন্দির দর্শন করাতে। 1705 থেকে 1710 খ্রিস্টাব্দের মধ্যে কালনা ঘাটের সুনাম বৃদ্ধি পায়। বর্ধমান রাজাদের অন্যতম বাণিজ্যিক ঘাট ছিল মহিষমর্দিনী ঘাট, যার আগে নাম ছিল হপ্তা ঘাট। যাই হোক, এত গেল ঘাটের কথা। এবার চলুন আপনাদের জানাই মহিষমর্দিনী মায়ের পুজোর কথা। বাংলায় শ্রাবণ মাসে দেবী দুর্গারূপে পূজিত হন মহিষমর্দিনী। রানাঘাটের ব্যবসায়ী ঈশ্বরপ্রসাদ পালচৌধুরী স্বপ্নাদেশ পেয়ে কালনায় মহিষমর্দিনীর পুজো শুরু করেন। আজকের পর্বের একেবারে অন্তিম পর্বে আপনাদের নিয়ে চলে এসেছি ভবার ভবানী মন্দির, অর্থাৎ ভবা পাগলার আশ্রম দেখাতে। আধ্যাত্মিক গুরু ভব পাগলা প্রায় 10,000-এর বেশি গানের স্রষ্টা। দেশভাগের পর তিনি ঢাকা থেকে কালনায় চলে আসেন। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে ভবার ভবানী মন্দির। কালীভক্ত ভবা আমতা কালীবাড়ির মা আনন্দময়ীর মূর্তি নিয়ে এসে এখানে স্থাপিত করেন। মন্দিরটিতে মা ভবতারিণীকে কেন্দ্র করে অসংখ্য দেবদেবীর প্রতিচ্ছবি দেখা যায়। আজকের একদিনের অম্বিকা কালনার মন্দির ভ্রমণ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।